নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা জানতে চলেছি একজন ফান্ড ম্যানেজার কিভাবে মার্কেট রিস্ককে অ্যানালাইসিস করে এবং ক্যালকুলেট করে সেটাকে বের করে, এবং রিস্ক অ্যান্ড রিটার্ন এই রেশিওর মধ্যে অ্যানালাইসিস করে কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করে। তো আমরা আগের দিনে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটা আপনারা হয়তো দেখেছেন, যেটা ছিল মার্কেটে দু ধরনের রিস্ক হয় স্টক মার্কেটে। একটা হলো মার্কেট রিস্ক, যেটা থাকবেই, যেটা আমরা সহজে কমাতে পারি না, এবং আরেকটি হলো নর্মাল রিস্ক বা কোম্পানি স্পেসিফিক রিস্ক, যেটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি। তো ভিডিওটি লিংক আমি ওপরে দিয়ে দেবো আই বাটনে, আপনারা দেখে নিতে পারেন। ওইটা না দেখলে আপনারা এই ভিডিওটি বুঝতে পারবেন না। তো আজকে আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে চলেছি এবং বিটা ক্যালকুলেট করতে চলেছি। বিটা মানে মার্কেট রিস্ক, মার্কেট রিস্ককে বিটা দিয়ে ক্যালকুলেট করা হয়। তো হাই বিটা, লো বিটা কি, বিটা ক্যালকুলেট করে প্রত্যেকটা সেক্টর স্পেসিফিক আমরা সবকিছু জানতে চলেছি। তো চলুন আমরা দেখে নিই। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাবস্ক্রিপশনে অনেক বেশি মোটিভেশন আসে ভিডিও বানানোর। তো চলুন শুরু করি, স্ক্রিনশট স্টার্ট করলাম। তো নর্মালি আমি একটু আগে ডিটেলসটা বলে দিই আপনাদের, তারপরে শুরু করব যে কিভাবে বিটা ক্যালকুলেট করতে হবে। এটা অনেক বড় প্রসেস হতে চলেছে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো একটা স্ট্রেট লাইন এখানে এঁকে দিই। আগের দিন যেটা বলেছিলাম, এরকম চারটি থাকে। তো এইটা থাকে আমাদের মার্কেট রিস্ক, এটা আমরা কমাতে পারি না, বাট এটা মেজার করে সেই সমস্ত স্টকে আমরা ইনভেস্ট করতে পারি যে সমস্ত স্টকের মার্কেট রিস্ক অনেক কম। এবং অনেকে আছে মার্কেট রিস্ক বেশি সেই সমস্ত স্টককে নিয়েও কাজ করতে চায়। তো আমরা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে মার্কেট রিস্ক কিরকম সব ক্যালকুলেট করতে পারবো। তো আমরা একটু দেখে নিই প্রথম থেকে। এবারে বেশি কথা না বলে আপনাদেরকে ডিরেক্ট নিয়ে চলে যাই কিভাবে মার্কেট রিস্ক ক্যালকুলেট করতে হবে। তো আমি এখানে একটা এক্সেল শিট বানিয়ে রেখেছি, আপনাদের এক্সেল শিট লাগবে, একটা বানাতে লাগবে। যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা মোবাইলেও ক্যালকুলেট করতে পারে। মোবাইলে এখন সব রকমের অ্যাপ্লিকেশন চলে এসেছে, এক্সেল মোবাইলেও আছে, আপনারা সেখানেও করতে পারেন, নোটপ্যাড মোবাইলেও আছে। তো এটি ওপেন হচ্ছে, আমরা একটু দেখে নিই। তো আমি এখানে কি করেছি, আমি এখানে একটা কলামে দিয়েছি ডেট, এখানে পাঁচটা কোম্পানি আমি নিয়েছি, পাঁচটা কোম্পানি পাঁচটা সেক্টরের উপর। অ্যাক্সিস ব্যাংক যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, টাটা মোটরস হলো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কিপলা হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এল&টি হলো ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, এবং উইপ্রো হলো আইটি ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর। তো আমরা ফার্স্টে কি করবো, আমরা ফার্স্টে এরকম একটা এক্সেল শিট বানালাম। এইবারে আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদেরকে ডেটা ডাউনলোড করতে হবে, এই কোম্পানিগুলির ডেটা ডাউনলোড করে আমাদেরকে রিটার্ন বের করতে হবে। তো ডেটা যেহেতু ডাউনলোড করতে হবে, আমরা তো এনএসসি থেকে ডেটা ডাউনলোড করতে পারি, তাই না? বাট আমরা তা করব না। কেন করব না? এনএসসি তে যে সমস্ত ডেটাগুলি থাকে সেটা কি হয়, সেখানে মোটামুটি স্টক স্পিড বা বিভিন্ন ডিভিডেন্ড পেইং এই সমস্ত জিনিসগুলিকে অ্যাডজাস্ট করা থাকে না। তো আমরা যে জায়গা থেকে নেবো সেখানে অলরেডি আমাদের সবকিছু অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে। তো আমরা এখানে গুগলে চলে যাব, গুগলে গিয়ে এখানে লিখতে হবে আমাদের ইয়াহু ফিনান্স, ইয়াহু ফিনান্স। তো ইয়াহু ফিনান্সে চলে এসেছি আমরা। তো ইয়াহু ফিনান্সে এসে প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো ইয়াহু ফিনান্সে ক্লিক করার পর প্রথমে লিঙ্কটিতে ক্লিক করলাম এবং এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, জাস্ট আমরা এখানে সার্চ করব কোম্পানির নাম। আমরা এখানে দেখতাম, যদি আমরা অ্যাক্সিস ব্যাংক লিখেছি, টাটা মোটরস, কিপলা, এল&টি এবং উইপ্রো, প্রত্যেকটা কোম্পানি, আমরা প্রত্যেকটা কোম্পানিকে আলাদা আলাদা একটু স্পেসিফিক ভাবে আমাদের ডেটাগুলো ডাউনলোড করতে হবে। এটা একটু কষ্ট করে করতে হবে যদি আপনারা পারফেক্ট ক্যালকুলেশন চান। তো আমি গেলাম গুগলে, এখানে জাস্ট আমি টাইপ করব উইপ্রো। তো আমি নর্মালি এনএসসি ডেটা দেখবো, তাই এখানে এটাতে ক্লিক করলাম এনএসআইতে। হিস্টোরিক্যাল ডেটাতে ক্লিক করব, হিস্টোরিক্যাল ডেটাতে ক্লিক করার পরেই আমাদের টোটাল একটা আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এইখানে কি করতে হবে আমাদেরকে,
এই যে টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ড আমাকে সেট করতে হবে। তো আমি 5 বছরের ডেটা নিয়েও করতে পারি, 1 বছরের ডেটা নিয়েও করতে পারি, 6 মাসের ডেটা নিয়েও করতে পারি, যেরকম ডেটা নেব। যত বেশি ডেটা নেওয়া হবে তত বেশি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো। বাট আমরা একটা মিডিওকার ডেটা নিয়ে করব, আমরা 1 বছরের ডেটা নিয়ে করব। তো আজকের ডেট দেখতে পাচ্ছেন 1/10/2021, তার থেকে পিছিয়ে 1/10/2020 আমরা 1 বছরের ডেটা নিয়ে কাজ করব। তো এখানে ফ্রিকোয়েন্সি ডেলি দেওয়া আছে, আমরা ডেলি ডেটা নেব, মান্থলি বা উইকলি নেবো না। তো এখানে কি করবে, অ্যাপ্লাই করে দেবো, জাস্ট সিম্পলি অ্যাপ্লাই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে সব ডেটা আমাদের এখানে চলে আসবে, উইপ্রোড ডেটা। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পরেই আমাদের অটোমেটিক ডেটাটি ডাউনলোড হয়ে যাবে এবং এরকম একটা নোটপ্যাডে খুলে যাবে। আমরা নোটপ্যাড থেকে কিন্তু কপি করতে পারবো না, আমরা কি করব এটাকে ফাইল করে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করব কোথায়, আমরা যেখানে সব থেকে বেশি কমফোর্টেবল, আমি করছি এখানে ডেস্কটপ। ডেস্কটপে উইপ্রো বলে, উইপ্রো .ns বলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো ফাইলটি তো সেভ হয়ে গেল, আমি এখানে জাস্ট কেটে দেবো, এটা এটা মিনিমাইজ করে দেবো। তো এখানে উইপ্রো বলে এই যে এখানে চলে এসেছে। তো এটাকে কি করবো, এটাকে আমরা নোটপ্যাডে যেহেতু ওপেন করব না, আমরা নর্মালি কি করব, আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ আসবে, ওপেন উইথ মাইক্রোসফট এক্সেল করে নেবো, মাইক্রোসফট এক্সেল। তো ওপেন উইথ মাইক্রোসফট এক্সেল করার পরে এরকম পেজ খুলে যাবে, এখানে ডেটাটা চলে এসেছে 1/10/2020, 5/10/2020, এরকম করে পুরো ডেটাটা চলে এসেছে। আমরা কি করব, আমরা এখানে অ্যাডজাস্টেড ক্লোজ যেটা আছে এইটাকে কপি করব। আমরা এরকম ধরে জাস্ট ড্র্যাগ করে টোটাল টানতে থাকবো, এত অবধি এলো, কন্ট্রোল সি বা কপি করে আমাদের সেই পেজটা যেটা আমরা বানিয়েছিলাম সেখানে চলে যাবো। এবং এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। পেস্ট করে জাস্ট এখানে একটা অপশন আছে, আপনারা এই পয়েন্টের পরে সংখ্যাগুলো সরাতে পারেন, এটা দিয়ে আমি আরেকটা রাখলাম, পয়েন্টের পরে দুটো সংখ্যা রাখলাম। তো এটা তো হয়ে গেল উইপ্রো, এবারে আমাদের ডেটটা একটু কপি করতে হবে। তো আমরা আবার চলে যাব সেই পেজটাতে যেটাতে ওপেন করেছিলাম। তো এখানে এসে আমরা কি করব, ডেটটাকে নিচ থেকে কপি করলাম, ওপর থেকেও করতে পারি, অসুবিধা নেই, পুরো টোটাল কপি, কন্ট্রোল সি হয়ে গেল কপি। আমরা এই পেজটাতে চলে যাবো এবং এখানে এসে ডেটের মধ্যে কন্ট্রোল ভি মেরে দেবো। তো আমাদের ডেটও কপি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা কোম্পানির ডেটা আমি ডাউনলোড করে নিয়েছি সেম প্রসেসে, L&T, কিপলা, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক, সব কটার ডেটা আমি ডাউনলোড করে নিয়েছি সেম প্রসেস। শুধু Nifty 50 ডেটাটা ডাউনলোড করতে হবে, অর্থাৎ যেটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সের আন্ডারেই কিন্তু এইগুলো, তাই আমরা ইন্ডেক্সের ডেটাও ডাউনলোড করব। এবার এর সাথে কিভাবে সম্পর্ক আছে সবই আমি বোঝাতে চলেছি। তো আমি আরেকবার চলে গেলাম সেম জায়গায়, এখানে গিয়ে জাস্ট সার্চ করলাম নিফটি 50, চলে এসেছে। তো নিফটি 50 যেহেতু চলে এসেছে, আমরা এবার আবার নিফটি 50 তে ক্লিক করবো, পরে হিস্টোরিক্যাল ডেটায় ক্লিক করব। হিস্টোরিক্যাল ডেটায় ক্লিক করলাম, আবার সেম প্রসেস, হিস্টোরিক্যাল ডেটা, আমরা হিস্টোরিক্যাল প্রাইসেস এখানে দেখতে পাচ্ছি, সেম জিনিস চলে এসেছে, অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে। আমরা এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম, সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে আপনার নোটপ্যাড খুলবে। আমরা কি করবো, ফাইল, সেভ অ্যাজ, সেম প্রসেস, ডেস্কটপ, সেভ, এটা করে দিলাম ক্লোজ, এটা মিনিমাইজ, মিনিমাইজ, NSC চলে এসেছে, এটা করলাম রাইট ক্লিক, রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল করে দিলাম, এক্ষুনি ওপেন হয়ে যাবে। আমরা অ্যাডজাস্টেড ক্লোজটাকে জাস্ট কপি করে নেব, তো টেনে ড্র্যাগ করে নিই, কন্ট্রোল সি ওখানে গিয়ে বসিয়ে দেবো Nifty 50 তে, কন্ট্রোল ভি হয়ে গেল ডেটা। ডেটা তো আমরা পেয়ে গেলাম, এইবারে কি করব, এবারে আমরা এই যে মিডিলে মিডিলে যে নাল গুলো লেখা আছে আমরা কি করব, আগের যে প্রাইসটা আছে ওটাকে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি মেরে দেবো। এখানে সেম একটা পুরো ডেটই নাল হয়ে গেছে, আমরা কি করব, আগের গুলো মেরে এখানে
পেস্ট করে দেবো। তার আগের দিনের প্রাইসটা এখানে দিলেই হবে। তো মোটামুটি কভার হয়ে গেছে আমাদের। আর নিচে যদি এক্সট্রা কোনো প্রাইস থেকে থাকে আমরা সেটাকে ডিলিট করে দেবো। যেমন এখানে তিনটে এক্সট্রা প্রাইস এসে গেছে, আমরা এটাকে ডিলিট করে দেবো। আজকের প্রাইসটা চলে এসেছে অ্যাকচুয়ালি, তো 30/9/2021 অবধি চলে এলো। এইবারে কি করব, এবারে আমাদের রিটার্ন বের করতে হবে। কি রিটার্ন? লগ রিটার্ন। নর্মাল রিটার্ন আমরা বের করব না, যেটা কি হয় এইটা মাইনাস এইটা ডিভাইড বাই এইটা, এইটা মাইনাস এইটা ডিভাইড বাই এইটাই করতে হয়। ওটা করলে নর্মাল মিন রিটার্ন বের হয়। আমরা নর্মাল মিন রিটার্ন বের করবো না, আমরা লগ রিটার্ন বের করবো। তাহলে আমরা এইখানে ক্লিক করব, এখানে এখানে আমরা লিখে দিই রিটার্ন, RETURNS, এবং কপি করে এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিই, পেস্ট পেস্ট পেস্ট। তো আমরা এই সেলটাতে ক্লিক করব। এই সেলটাতে ক্লিক করার পরে কি করব, আমরা জাস্ট লিখবো ইকুয়ালস টু LN, ব্র্যাকেট স্টার্ট করব, এই প্রাইসটা ডিভাইড বাই এই প্রাইসটা, তো আবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার, রিটার্ন বেরিয়ে গেছে। আমরা এখানে পয়েন্টে দেখতে পাচ্ছি রিটার্ন। আমরা এখানে চাইলে পার্সেন্টেজে করতে পারি, বাট আমরা পার্সেন্টেজে করব না, আমাদের লাস্টে গিয়ে সমস্যা হতে পারে। তো আমি জাস্ট কিচ্ছু করবো না, জাস্ট এটাকে এই জায়গায় পয়েন্টারটিকে এনে মাউসের বাম বাটনটি ডাবল ক্লিক করে দেবো, চলে আসবে রিটার্ন, হয়ে গেল। তো আমরা কি করব, এইটাকে এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল সি করে কপি করব, কপি করে এখানে কন্ট্রোল ভি করে দেবো। কন্ট্রোল ভি করলাম, আমাদের অটোমেটিক এই ফর্মুলাটা এখানে কপি হয়ে গেল। তো আমরা আপনারা যদি দেখেন এখানে দেখতে পারবেন, এখানে আমরা যদি ডবল ক্লিক করি দেখেন এই ফর্মুলাটা এখানে চলে এসেছে, খুবই সহজ কাজ। এন্টার মারলাম, আমি জাস্ট এটাকে আবার কন্ট্রোল সি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, হয়ে গেল। এখানে ক্লিক করে ডাবল ক্লিক, এখানে ক্লিক করে এখানে নিয়ে গিয়ে ডাবল ক্লিক, এখানে ক্লিক করে এখানে নিয়ে গিয়ে ডাবল ক্লিক, আবার এখানে নিয়ে গিয়ে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, ব্যাস আমাদের প্রত্যেকটা স্টকের রিটার্ন আমরা পেয়ে গেলাম। আমি একটু জাস্ট দেখতে যাতে সুন্দর হয় ওরকম করে দিই, দেখতে খুব বাজে লাগছে। পুরোটা সিলেক্ট করে আমি নর্মালি মিডিলে করে দিলাম, সুবিধা হবে দেখতে আমাদের, আপনাদের সুবিধার্থে আমি একটু ইয়ে করে দিই, নর্মালি একটু হয়ে গেল। তো আমরা এখানে বের করে দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো আছে, অনেক রিটার্ন জিরো হয়েছে, কিন্তু মানে আগের দিনের থেকে এই দিনের প্রাইসে কোনো চেঞ্জই হয়নি, সেই রিটার্ন গুলো আমাদের জিরো দেখাচ্ছে। ওটা নর্মালি হয়ে থাকে, অনেক সময় আপনারা এরকম দেখে থাকবেন। তো এটা তো হয়ে গেল, এবারে আমরা বিটা ক্যালকুলেট করব কিভাবে দেখে নিই। এখানে জাস্ট আমরা লিখবো বিটা, BETA, বিটা ক্যালকুলেট করবো কন্ট্রোল টি। তো আমরা যেহেতু এটা কি স্টক, প্রথম স্টকটির নাম হলো অ্যাক্সিস ব্যাঙ্ক, তারপরে টাটা মোটরস, তারপরে কিপলা, তারপরে LNT, উইপ্রো, নিফটি ফিফটি। নিফটি ফিফটির জন্য কোনো বিটা আমরা বের করতে পারবো না, কারণ আমরা স্টকের বিটা বের করতে পারবো, পার্টিকুলারলি নিফটি ফিফটির বিটা বেরোবে না। কেন বেরোবে না, কারণ নিফটি ফিফটির উপর ডিপেন্ড করেই তো এই স্টকগুলি বিটা আমরা বের করছি, তাহলে নিফটি ফিফটির বিটা কিভাবে বেরোবে। তো কন্ট্রোল সি কন্ট্রোল কন্ট্রোল টিপে ধরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে এখানে 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 ক্লিক করলাম এবং কন্ট্রোল সি বললাম। কন্ট্রোল সি মানে ওইগুলো কপি হয়ে গেল আমাদের, কপি হয়ে গিয়ে আমরা জাস্ট এখানে এলাম, এর উপর একটা কন্ট্রোল ভি মেরে দিলাম, তো পরপর সব আমাদের কপি হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এবার বিটা যেহেতু ক্যালকুলেট করব, আমরা এখানে অ্যাক্সিস ব্যাংকের কাছে চলে এলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করব, ইকুয়াল টু একটা স্লোপ ফাংশন দিতে হবে বিটা বের করার জন্য। নর্মালি আমরা যদি হাতে কলমে বিটা বের করি, বিটার ফর্মুলা প্রচুর ডিপ, তো আমরা সেই ক্যালকুলেশনে যাব না, আমাদের কাছে যেহেতু এক্সেল আছে আমরা ইজিলি বের করতে পারবো। নর্মালি ফান্ড ম্যানেজাররা যত থাকে বা যত প্রফেশনালরা থাকে সবাই কিন্তু এক্সেল এর ইউজ করে নর্মালি। তো আমি কি করব, এখানে SLOPE স্লোপ ফার্স্ট ব্র্যাকেট
এবারে কি করতে হবে আমাদের, এই যে প্রথম যে রিটার্ন অ্যাক্সিস ব্যাংকের রিটার্ন, তো এইটা তো এখান থেকে পুরো সিলেক্ট করব, পুরো ধরে সিলেক্ট করলাম, উপর দিকে যেতে হবে, এখনো অনেকটা বাকি আছে, তো হয়ে গেল, এতটা অব্দি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কমা কমা দিলাম, কমা দিয়ে নিফটি ফিফটি রিটার্ন যেটা দেখতে পাচ্ছি ওটা সিলেক্ট করতে হবে, তো এখান থেকে টানবো পুরো নিফটি ফিফটি রিটার্ন, বেশ হয়ে গেল, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের, আমি একটু ছোট করে দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি এখানে ছোট করে দিলাম, তো এখানে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এতটা অব্দি সিলেক্ট করতে হবে, করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের বিটা বেরিয়ে গেল, আমাদের মিডিলে আমি একটু বলে দিই, আমি ওখানে কমা বলেছিলাম, ওখানে অ্যাকচুয়ালি কমা হবে না, ওখানে সেমিকোলন হবে, এটা একটু কারেক্ট করে নিন, তো এটা তো বেরিয়ে গেল, এন্টার মারলাম, তো প্রথমটা তো হয়ে গেল, আমরা এবারে একইভাবে টাটা মোটরস এটাও বের করে নেবো, কিভাবে বের করবো, সেম ফাংশন দেবো ইকুয়ালস টু এস এল ও পিই স্লোপ ফার্স্ট ব্র্যাকেট, আমরা জাস্ট ড্র্যাগ যদি করতে আমাদের প্রবলেম হয়, আমরা আরেকটাও কাজ করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি টাটা মোটরস এর রিটার্ন কোথায় রয়েছে, এখানে, তো এইটা কত নম্বর সেল, E249, E249, আর ওপরে কত নম্বর সেল রয়েছে, E3, তো E3 থেকে E249, এখানে কি করব, E3 সেমিকোলন, সরি কোলন, তো E3 কোলন E249 সেমিকোলন, এটা কত নম্বর সেলে রয়েছে, এটা M এ রয়েছে, M কলমে রয়েছে, তো এখানে আমরা কি করব, M3 কোলন M249 ব্র্যাকেট ক্লোজ এন্টার, হয়ে গেল, বেরিয়ে গেল, একইভাবে আপনারা ফর্মুলা কপি করতে পারেন, তো আমি জাস্ট কি করব, আমি একটা ইজি প্রসেস বলে দিচ্ছি আপনাদের, এটা করবেন, এটা ক্লিক করে কন্ট্রোল সি করে এখানে কন্ট্রোল ভি মারবেন, কন্ট্রোল ভি মারলেন এরকম হয়ে গেল, এখানে কি করবেন, এটা যত নম্বর সেলে রয়েছে, এফ তো জি এ আছে, তো আমরা এখানে এফটা কেটে জাস্ট জি করে দেবো, এখানে এফটা কেটে জি করে দেবো, আর এখানে এনটা কেটে এম করে দেবো, এখানে এনটা কেটে এম করে দেবো, তো হয়ে গেল, বিটা বেরিয়ে গেল, তো একইভাবে উইপ্রোর আর ওটারও বের করে নিই আমরা কন্ট্রোল ভি, এটা তো গেল, এবারে সেম জিনিস করতে হবে এখানেও, যে জায়গায় করতে হবে কে, এখানেও কে, এখানে করতে হবে এম, এখানে করতে হবে এম, এন্টার, ব্যাস সবকটা বিটা আমরা পেয়ে গেলাম, তো আমরা এটাকে জাস্ট একটু সুবিধার জন্য কন্ট্রোল সি করলাম, একটু বড় করে দেখবো আমরা, তো আমাদের এখানে নর্মাল পেস্ট করলে হবে না, আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট স্পেশাল ক্লিক করতে হবে, তো পেস্ট স্পেশালে করে দিয়ে আমরা ডেট এন্ড টাইম এবং টেক্সট এখানে দেওয়াই থাকবে, আমি নর্মালি তুলে দিয়েছিলাম, তো এখানে ওকে করব, ওকে করার পরে এরকম চলে আসবে, তো আমি জাস্ট এটাকে একটু বোল্ড করে দেখিয়ে দিই, বোল্ড করে এটাকে জাস্ট একটু বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে আপনাদের একটু বড় করে দেখিয়ে দিই, এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা প্রত্যেকটা স্টকের বিটা বের করে ফেলেছি, তো এই বিটাকে ইন্টারপ্রেট কিভাবে করব, আমি বিটার অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অত্যন্ত সহজ একটি ভিডিও, আমি অত্যন্ত সহজভাবে সেখানে বুঝিয়েছি যে বিটার বেসিকটা কি, তো এখানে আমরা ইন্টারপ্রেট করতে পারি, আমি নর্মালি একটু বলে দিচ্ছি আপনাদের, তাও আপনারা ভিডিওটি গিয়ে দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, তো এখানে আমরা অ্যাক্সিস ব্যাংকের বিটা দেখতে পাচ্ছি একের ওপরে 1.40, টাটা মোটরসের বিটা 1.66, কিপলার বিটা
0.33, এলএনটির বিটা 1.11, উইপ্রোর বিটা 0.82। তাহলে আমরা সিপ্লাকে বলতে পারি যে সিপ্লা 0.33 মানে অনেক কম রিস্কে রয়েছে, মার্কেট রিস্ক সিপ্লার অনেক কম, বোঝা গেছে? উইপ্রোরও রিস্ক অনেকটা কম, বাট এলএনটির রিস্ক অনেক বেশি, মানে রিস্ক মানে ভোলাটিলিটি যেটাকে বলা হচ্ছে। মানে ধরুন আমি এটা নিফটি 50 ধরলাম, নিফটি 50 হলো এক, তাহলে নিফটি 50 এক হলে অ্যাক্সিস ব্যাংক 1.40 হয়ে যাবে। কিভাবে আমি একটু অ্যানোয়েট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন নিফটি 50 এখানে এক রয়েছে এবং অ্যাক্সিস ব্যাংক 1.40, এবার নিফটি 50 কি হলো এতটা মতন বাড়লো, অ্যাক্সিস ব্যাংক কি হবে তার থেকে বেশি বেশি করে বাড়বে, কারণ এটা নিফটি এক বাড়ছে যখন অ্যাক্সিস ব্যাংক বাড়ছে 1.40, টাটা মোটরস তখন আরো বেশি বাড়ছে নিফটির থেকে, কারণ এটা 1.66। এইভাবে আমাদের রিস্ক ক্যালকুলেট হচ্ছে। নর্মালি আমরা কি করব, আমাদের পোর্টফোলিওর মধ্যে কম রিস্ক এবং হাই রিস্ক দুটোর মিক্সচার আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে রাখবো। নর্মালি আমি যদি এখানে অ্যাক্সিস ব্যাংক রাখি এবং টাটা মোটরস রাখি, তাহলে আমাদের পোর্টফোলিও অনেক বেশি রিস্কে চলে যাবে। তো আমরা কি করব, আমরা এরকম করতে পারি, টাটা মোটরস থাকলো তার সাথে সাথে উইপ্রো থাকলো, এলএনটি থাকলো তার সাথে সাথে সিপ্লা থাকলো, বা সিপ্লা থাকলো তার সাথে সাথে অ্যাক্সিস ব্যাংক থাকলো, এরকম করে আমরা মিক্সড আপ করতে পারি। বাট আমরা যদি এখানে তিনটে স্টকই বিশাল হাই রিস্কে নিয়ে ফেলি, যেমন অ্যাক্সিস ব্যাংক নিয়ে ফেলি, টাটা মোটরস এবং এলএনটি, প্রফিট হলে প্রচুর হবে, কিন্তু ডাউন হলেও কিন্তু প্রচুর ডাউন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের রিস্কটাকে প্রচন্ডভাবে ম্যানেজ করতে জানতে হবে, যেটা ফান্ড ম্যানেজাররা সঠিকভাবে জানে, তাই তারা তাদের টাকা সহজে লস করে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আমি এটা অ্যানোয়েডটা একটু বন্ধ করে দিই। তো এখানে নিফটি 50 ধরুন 1200, তো নিফটি 50 1200 থেকে হলো 1250, ঠিক আছে? তাই নিফটি 50 1200 থেকে 1250 হলো কতটা বাড়লো, 50 টাকা বাড়লো। এইবারে অ্যাক্সিস ব্যাংক তাহলে কত বাড়বে, অ্যাক্সিস ব্যাংক ধরুন এটা কত পার্সেন্টেজ বেড়েছে আমাদের দেখতে হবে আগে। তো এখানে 50 যেহেতু, তাহলে 50 ডিভাইড বাই আমরা যদি করি ইকুয়ালস টু দিয়ে আমি করলাম 50 ডিভাইড বাই এইটা, এটাকে পার্সেন্টেজে যদি করে দিই 4.1% বেড়েছে। তো 4.1% ইন্টু 1.40 করতে হবে আমাদের, তাহলে ইকুয়ালস টু 4.17 ইন্টু 1.40 হয়ে গেল 5.838%। তো অ্যাক্সিস ব্যাংক 5.838% বাড়বে। তো অ্যাক্সিস ব্যাংকের প্রাইস যদি আমি না জাস্ট নর্মালি ধরছি, ধরুন 500 টাকা, তাহলে 500 টাকা ইকুয়ালস টু 500 × 5.838, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিয়ে দিই, ডিভাইড বাই 100, 29.19। তাহলে অ্যাক্সিস ব্যাংকের প্রাইস কত হয়ে যাবে, 529, এতটা বাড়বে। কমার দিক থেকেও সেমই হবে, আপনারা যদি ক্যালকুলেশন করে বোঝেন। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকটা বিটা যদি একবার ক্যালকুলেট করে নিতে পারি, মোটামুটি স্টক বুঝে বুঝে আমরা যে কোনো স্টক সিলেক্ট করে সেই স্টকের বিটা ক্যালকুলেট করতে পারি, আমাদের সুবিধার্থে আমরা যেমন প্রাইসে স্টক কিনতে চাই সেই হিসাবে আপনারা স্টকের বিটা বের করে বের করতে পারবেন, যে কতটা আমরা রিস্কের মধ্যে রয়েছে এবং পোর্টফোলিওতে আমরা কি কি স্টক রাখবো। এই স্টকগুলো কিন্তু ওয়াই অ্যাক্সেস এর মধ্যে পড়ে এবং নিফটি 50 পড়ে এক্স অ্যাক্সেস এর মধ্যে, অর্থাৎ এই ওয়াই সবসময় এক্স এর উপর ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ নিফটি 50 এর মধ্যে যে স্টকগুলি আছে সেগুলি সব নিফটি 50 এর উপরে ডিপেন্ডেন্ট, এই হিসাবে আমাদের ধরে নিয়ে চলতে হবে। তাই জন্য আমরা এখানে এক্সেল শিটে কি করেছিলাম, আমি যদি ওপর দিকে নিয়ে চলে যাই আপনারা বুঝতে পারবেন, এই জন্য এইটার উপর ডিপেন্ড করে, এই রিটার্নটার উপর ডিপেন্ড করে এই সবগুলোর বিটা আমরা বের করছিলাম। আমি জাস্ট সহজ ভাষায় আপনাদের বলে দিলাম, আপনাদের যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি আরো ইজি করে আপনাদের বোঝাবো, বাট জিনিসটা বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু অনেকটা বেশি অ্যাডভান্স জিনিস বললাম, এটা একবার বুঝে নিতে পারলে কিন্তু শেয়ার মার্কেটে ট্রেডিং করা হোক, ইনভেস্টিং করা হোক, সমস্ত কিছু সহজ হয়ে যাবে, পোর্টফোলিও একবার ম্যানেজ করতে পারলে ঠিকঠাক।
তো এটা ছিল ফুল ডিসকাশন আজকে, যে পিটা কিভাবে বের করতে হয় এবং মার্কেট রিস্ক কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো মার্কেট রিস্ক ছাড়াও আমরা আনসিস্টেমেটিক রিস্ক যেটা আছে, নর্মালি যেটাকে আমরা মিনিমাইজ করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা বোঝাতে পারবো, যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, আমাদেরকে এগিয়ে যেতে আরো সাহায্য করেন। তো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি, আজকের জন্য এখানেই শেষ করলাম, অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে আবার বলছি যে সাবস্ক্রাইব করে নিন প্লিজ, অনেক অনেক ধন্যবাদ।